আবার বা বলে না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন আল গীবাতু আশাদ্দু মিন আল জিনা গীবত জানার চেয়ে আরো নিকৃষ্ট ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিন আল জিনা ইয়া রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করা হলো ইয়া রাসূলুল্লাহ গীবত জানার থেকে নিকৃষ্ট কি করে হতে পারে হুজুর বললেন আন্না রাজুলান ইয়াজনি

তাকুয়ার ব্যাপারে কথা বলতে গিয়ে আজকে আমরা একবার যে সবকটা গ্রহণ করব সেটা আমরা তরকারি কাটি ভাত রান্না করে একসাথে হই কোনো বিয়ের অনুষ্ঠানে যাই বাচ্চাকে স্কুলে নিয়ে যাই নিজের সন্তান স্কুলে পড়াশোনা করে বাইরে অন্য মহিলারা বসে আছে কোন অবস্থাতে কখনো আমরা গিবত করব না গিবত করা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করো আমি আমার মা বোনেরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গেলেন আল্লাহ পাক তাকে জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম দেখছেন তখন দেখতে পেলেন কিছু সংখ্যক নারী পুরুষ তাদের নখগুলো তামার নখ বিশাল লম্বা লম্বা নখ তামার নখ সেই তামার নখ দিয়ে তারা তাদের গালের গোস্ত গুলোকে ছিঁড়ে ফেলে দিচ্ছে তারা টেনে টেনে তাদের বুকের গোস্তগুলোকে ছেড়ে ফেলে দিচ্ছে হজরত রসুল করিম সাল্লাম জিব্রাইল এর কাছে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল আবিন এরা কারা এরা কেন তাদের গালের গোস্ত এবং বুকের গোস্ত টেনে 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 ছিঁড়ে ফেলে দিচ্ছে জিব্রাইল আলাইসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা মানুষের মাংস খেয়েছে জিব্রাইল এই কথা বলার পর

ওয়া লা ইয়াগ্তাবা'তুকুম বা'দাও তুমরা পরস্পর পরস্পরের গীবত করো না আইউহিব্বু আহাদুকুম আয়া'কুলু লাহমা আখিহি মায়েতান তুমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করো ফাকারহতুমহু তোমরা তা অপছন্দ করো তোমরা তা পছন্দ করো না আমার বন্ধুগণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম অপছন্দনীয় ঠিক

তোমাদের এমন কোন মুসলমান ভাই তোমাদের মাঝে উপস্থিত নেই তার অনুপস্থিতিতে তার সমালোচনা করা এমন কিছু কথা তার পিছনে বলা যে কথাগুলো শুনলে সে মনে কষ্ট পাবে আমরা এমন কথা বলি যেই কথাটা আমাদের সেই ভাইয়ের মধ্যে রয়েছে যেই কথাটা বাস্তবতা তার জীবনে পাওয়া যায় হুজুর বললেন সে যা করেছে তার মধ্যে বাস্তবতা রয়েছে তা যদি তোমরা পিছনে বলো এটা হবে গিবত আর এমন কথা বললে যা তার মাঝে নাই সেটা হল বহতান বহতান গিবতের চেয়েও আরও মারাত্মক ওগো আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আমাদের সকলকে গিবত থেকে শেখায়ত থেকে রক্ষা করো হেফাজত করো আমরা সবাই বলে আবিন